নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। কোজাগরী লক্ষ্মী পূজা প্রতিটা বাঙালির ঘরেই একটা বিশেষ আনন্দের দিন। তো আমিও তাই জন্য কোমর বেঁধে সকাল থেকে লেগে পড়েছিলাম লক্ষ্মী পূজার জোগাড় করতে, আর তার সঙ্গে আলপনা, সারা বাড়ি জুড়ে আলপনা, মাঝে মাঝে মা লক্ষ্মীর পায়ের ছাপ, অন্য রকমই ভালোবাসার ব্যাপার। তো আমিও বাড়ি জুড়ে আলপনা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। আর এইটা হচ্ছে মাকে বসাবো আমি, এই যেই টুলটায় লাল কাপড় পাতা আছে তার সামনের আলপনা, মাঝখানটা গোল মতন করেছি, ফুলের কাছটা ওখানটা ঘট পাতার জন্য, মানে ঘট বসানোর জন্য। এবার আমি মাকে অভিষেক করিয়ে নিচ্ছি, তারপর শৃঙ্গার করাবো। আগের বছর আমি পিতলের মা লক্ষ্মী এনেছিলাম, তো সেই জন্য আর আমাদের এবারে ঠাকুর কিনতে হয়নি, যেহেতু পিতলের মা লক্ষ্মী আমি কিনে নিয়েছি। তো আমি আগে মায়ের চরণ যুগলটা ধুয়ে নিচ্ছি, তারপর মাকে অভিষেক করিয়ে দিচ্ছি পঞ্চামৃত দিয়ে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আমি একটু প্লেন জল দিয়ে স্নান করিয়ে তারপর কুচন্ন একটু ফুল রেখেছিলাম, যেটা দিয়ে আমি পুষ্পে অভিষেক করে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে বন্ধুর একটা কথা বলে রাখি, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি সমস্ত পুজো পার্বণ, তার সঙ্গে সঙ্গে কোনো মন্দিরে ঘুরতে যাওয়া, সেই মন্দিরের ব্যাপারে ডিটেল, এইসব শেয়ার করে থাকি। সেই চ্যানেলটির লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যেখানে এই লক্ষ্মী পুজো নিয়েও ডিটেলে ভিডিও করেছি আমি। যাই হোক, মাকে শৃঙ্গার করানো চলছে, শাড়ি পরিয়ে দিয়েছি আর একদম সাজগোজও কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাঁচ কদম ফুল লাগাতে হয় আগ গাছের সঙ্গে, তো সেরকমটাই লাগানো হয়েছে যার নিচে মা বসবেন। তো আগ গাছের সঙ্গে পাঁচ কদম ফুল লাগানো হয়েছে, যার নিচে মাকে আমি শৃঙ্গার করে বসিয়েছি। আর আজকে মাকে আমি হাতে শাখাও পরিয়েছি, কি অসাধারণ যে লাগছে দেখতে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, এতই সুন্দর লাগছে আমার। তারপর আমিও চলে এসেছি রেডি হতে, তো যেটা মাস্ট আলতা পরা লক্ষ্মী পুজো বিজয়া দশমী, তো সেরকম মতোই আলতা পরে নিয়েছি। আর এই যে শাড়ি পরে একদম হালকা সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো এই যে এবার পুজো জোগাড়ও সব করা হয়ে গেছে, এখানে সাজিয়ে গুজিয়ে রাখা হয়ে গেছে, এখানে ফুল রাখা আছে পুষ্পপত্রে, তারপর এখানে আরতি করার সমস্ত জিনিস, দই, সন্দেশ, খেজুর, ওপাশে আছে নারকেল নাড়ু, তারপর এখানে নৈবেদ্য আছে তিনটে, ছোলার নৈবেদ্য, ডালের নৈবেদ্য আর চালের নৈবেদ্য। তারপর এই যে নৌকাটা লাগে, যার মধ্যে ধান, তিল, গোটা হলুদ, কাঁচা টাকা দিতে হয়। তারপর মায়ের দুধারে দুটো রচনার হাঁড়ি আছে, যে রচনার হাঁড়িটা আমার ঠাম্মা এনে দিয়েছিল বৃন্দাবনে ঘুরতে গিয়ে। তারপর এদিকে আছে সুজি, লুচি, খই, আর ওদিকে মানে খুঁটা গুড় দিয়ে করা যেমন হয় আর কি। এখানে ফল প্রসাদ কাটা আছে, আর এই যে এই প্রসাদের ডালাটা হচ্ছে আমার গোপাল ঠাকুরের। তো আমার গোপাল সোনাকেও সাজিয়ে গুছিয়ে আমি মা লক্ষ্মীর পাশে বসিয়ে দিয়েছি। এখানে লক্ষ্মী পুজো হবে আর গোপাল সোনা কি একা একা বসে থাকবে বলুন তো ঘরের মধ্যে? তাই জন্য আমি কেশুকেও, মানে আমার গোপাল সোনার নাম আমি আদর করে কেশব রেখেছি, তো আমি কেশুকেও সাজিয়ে গুছিয়ে মা লক্ষ্মীর পাশে বসিয়ে দিয়েছি। আর এই যে মা লক্ষ্মীকে এবারে আমি হাতে চাঁদমালা দিয়ে গলায় মালা পরিয়ে দিয়েছি, দেখুন তো কিরকম লাগছে। আর সমস্ত আমি গোল্ডেন জুয়েলারি দিয়ে আজকে সাজিয়েছি, আমার তো সত্যি অসাধারণ লাগছে বারবার যেটা আমি বলছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো এবার ঠাকুর মশাই এসে গেছে, পুজো শুরু হচ্ছে, এবার আমরা বসেছি, আমি আর আমার শাশুড়ি মা পুষ্পাঞ্জলি দেবো। আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমরা তিনজনেই প্রতিবার উপোস করে থাকি, পুষ্পাঞ্জলি দিই। তো এবারেও সেরকমই উপোস করে আছি, পুষ্পাঞ্জলি দেবো। এখন পুজো শুরু হয়েছে, তো আপনারা একটু পুজোটা দর্শন করুন।
মাসের পূজা শেষে আমার শাশুড়ি মা বসে দেন এখন মা লক্ষ্মীর পাঁচালি পড়তে। তো এইভাবেই আমরা কাটিয়েছিলাম আমাদের লক্ষ্মী পূজার দিনটা। শুধু এইবারে যেটা হয়নি সেটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর পূজার শেষে জোড়া ইলিশ দিয়ে ভাত খেতে হয়, কিন্তু এইবারে যেহেতু সেটা শনিবার পড়েছিল আর শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই তাই এবারে সেটা আমরা করতে পারিনি, এবারে নিরামিষই খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এভাবেই কেটেছিল আমাদের কোজাগরী লক্ষ্মী পূজা। আপনাদেরটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।